الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا وقال رسول الله صلى الله عليه وسلم فإنك المرء مع أحببت رواه المسلم আকাশ লক্ষ তারার জুনাগ চলেছে আল্লাহ তালা রহমতেরই দুয়ার খুলেছেন আল্লাহ তালা রহমতেরই দরজা খুলেছেন আকাশ লক্ষ তারার জুনাগ চলেছে আল্লাহ তালা রহমতেরই দরজা খুলেছে আল্লাহ তালা রহমতেরই দুয়ার খুলেছে বিশ্বনবীর আগমনে আনন্দিত পশুগণে জঙ্গলের পশুর সবে গান গেয়েছে আল্লাহ তালা রহমতেরই দরজা খুলেছে আল্লাহ তালা রহমতেরই দুয়ার খুলেছে বিশ্বনবী দুনিয়াতে আল্লাহ নবী দুনিয়াতে কিতাবেতে লেখা আছে আল্লাহ নবী দুনিয়াতে কোরআনেতে লেখা আছে তাওরাত কিতাব যাহার খবর দিয়েছে তাওরাত কিতাব যাহার সংবাদ দিয়েছে আল্লাহ তালা রহমতেরই দরজা খুলেছে বাবা আল্লাহ তালা রহমতেরই দুয়ার খুলেছে আলহামদুলিল্লাহ মুআজ্জাজ মহতারাম গোবিন্দগঞ্জ অন্তর্গত
বনগ্রাম ঐতিহ্যবাহী এই জামে মসজিদের সম্মানিত মুসল্লি কেরাম, সম্মানিত সুধীজন, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলের প্রতি আন্তরিক অভিনন্দন জানিয়ে পবিত্র কোরআন এবং হাদিস থেকে কিছু আলোচনা, লেকচার, বক্তব্য শুরু করতে চাচ্ছি। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক ইনায়াত করে পবিত্র কোরআন এবং হাদিস থেকে কিছু কথা আপনাদের মাঝে ওপেন করব বলে সেই ইচ্ছা প্রত্যাশা আল্লাহ তাআলার প্রতি রেখেছি। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক ইনায়াত করে, আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, প্রশংসা জ্ঞাপন করছি সেই মহান মানবতার, সেই রব্বুল আলামিন যিনি পৃথিবীর জগতে সৃষ্টিকর্তা পান্নাওয়ালা, সে আল্লাহ রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে আজকে শ্রেষ্ঠ দিন পবিত্র জুম্মার দিনে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জায়গায় কবুল করেছেন, যে আল্লাহ রাব্বুল আমিন অসংখ্য বান্দার মধ্যে থেকে, অসংখ্য আল্লাহ রাব্বুল আমিনের মানুষের মধ্যে থেকে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র মসজিদ ঘরে শিডিউল টাইমে একটা টাইমে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অ্যাটেন্ড করার সুযোগ আল্লাহ তাআলা দান করলেন। এর জন্যই অন্তরস্থল থেকে জবান খুলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। তদবার আতে নামদার সরকার দোয়াল মাশরাফুল আম্বিয়াল মুরসালিন, এ যুগের সর্বশ্রেষ্ঠ মহান মানবতার মুক্তির দূত, যিনি ইহ জগত এবং পার জগতের প্রাণ প্রিয় নেতা, যেনার সুপরিসরা পৃথিবীর কোন মানব, পৃথিবীর কোন উম্মত, পৃথিবীর কোন জাতি গোষ্ঠী আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবেন নাই, তিনি সুপারিশকারী এমন ব্যক্তি, তিনি হচ্ছেন বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বর্ষিত হোক অসংখ্য দরুদ, তার বর্ষিত হোক তার আহাল পরিবার, সাহাবা আজমাইন, তাবে তাবেঈন, এবং সেই যুগের সর্বশ্রেষ্ঠ যত নবীগণ এসেছিল সকল নবীর ফাকাত তার উপরে, সেই বাবা আদম থেকে শুরু করে অদ্বৈত পর্যন্ত যত মমিন মমিনাত, যত নর নারী, যত মুসলমান মুসলমান এই পৃথিবী থেকে জেনে বুঝে যারা বিদায় গ্রহণ করে কবর জগতে চিরনিদ্রায় নিদ্রিত হয়েছে, কারো কষ্টের কবরটা হয়ে গেছে, সকলের পাকাত তার উপর আজকে এই দরুদ বর্ষিত হোক, দরুদ বর্ষিত হোক, সবাই বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত প্রিয় হাজিরিন, আমি আপনাদের কাছে নবনির্বাচিত একজন ম্যান, আমি আপনাদের কাছে উইদাউটলি প্রেজেন্ট, আমি আপনাদের কাছে হঠাৎ করে এসে হাজির হয়েছে, আমি আপনাদের মাঝে একজন মুসাফির হিসেবে আমি আপনাদের মাঝে এসেছি, তবে আমি একজন আলিম হিসেবে আপনাদের কাছে পবিত্র কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলবো, যদি আল্লাহ তাআলা আমাকে বলার সুযোগ দান করেন, যদি আপনার দোয়া রাখেন আল্লাহ রাব্বুল আমিন যেন আমার মুখ থেকে পবিত্র কোরআন থেকে হাদিস থেকে পবিত্র হিদায়তের বাণী আল্লাহ তাআলা যেন বের করার সুযোগ আল্লাহ তাআলা তিনি যেন দান করেন, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আর আজকে এই বক্তব্য, লেকচার, এই ডিসকাস, এই আলোচনা, এই বয়ান যেন আপনার আমার জন্য কিয়ামতের কোটে নাজাতের ওসিলা হয়, সবাই আবার অন্তঃস্থল দিয়ে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের সাবজেক্ট আর আলোচনা হবে, সাবজেক্ট নিয়ে আলোচনা হবে, বিষয় নিয়ে আলোচনা হবে, বিষয়টি হচ্ছে কিয়ামতের দিনে, মুসিবতের দিনে প্রত্যেকটি আদম সন্তানকে আল্লাহর দরবারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজির হতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ, প্রত্যেকটা আদম সন্তানকে আল্লাহর কাছে হাজির হতে হবে। আমার ভাইজানেরা, এই আদম সন্তান বলতে শুধু আমরা অনেকেই মনে করি মুসলিম জাতিকে মনে করি, আসলে মুসলিম জাতি না, এই পৃথিবীর মধ্যে মানুষ নামে যার পরিচিত আছে, মানব নাম যার পরিচিত আছে, এই ব্যক্তিকেই বলা হয় আদম সন্তান। জোরে কোন সুবহানাল্লাহ। এর থেকে আমরা বিশ্লেষণ করে, রিসার্চ করে, গবেষণা করে, অ্যানালাইজ করে বুঝতে পারি এই পৃথিবীর মধ্যে ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা, অন্যান্য ধর্মের জাতি এবং বিজাতি সকল জাতির মানুষদেরকে, মানবদেরকে আদম সন্তান বলা হয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই প্রত্যেকটা আদম সন্তানকে আল্লাহর দরবারে কিয়ামতের কোটে হাজির হতে হবে। আমার ভাই যারা, সেই দিন কিয়ামতের দিন হাজির হলে আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন মানবের সঙ্গে তার বান্দার সঙ্গে কিরূপ আচরণ করবেন এবং তাদের কর্মের বিনিময়ে আল্লাহ তাআলা কি পুরস্কার আল্লাহ তাআলা দান করবেন। সেই দিন কিয়ামতের দিন কারো হবে দুর্দিন, কারো হবে দুর্ভাগ্য, কারো হবে সুভাগ্যবান ব্যক্তি,
কেউ হবে জান্নাতওয়ালা কেউ হবে আল্লাহর জাহান্নামীওয়ালা যেরকম না নাউজুবিল্লাহ আমরা যদি সেই পবিত্র আগামী ফিউচারে দিনগুলোর যদি আমরা ভালো থাকতে চাই আগামী কিয়ামতের কোটে যদি ভালো থাকতে চাই তাহলে আমরা বর্তমানে প্রেজেন্ট টেন্সে আমাদের কর্মগুলো যদি ভালো হয় তাহলে আমরা ভবিষ্যৎ জীবনে আমরা সৎকর্মশীল ব্যক্তিত্বের অন্তর্ভুক্ত হতে পারবো ইনশাআল্লাহ আমার ভাই জানা আল্লাহ রাব্বুল আমিনে সেই দিন মানুষদেরকে আল্লাহ রাব্বুল আমিন সকল মানুষকে একীকৃত করে আল্লাহ তাআলা হিসাব গ্রহণ করবেন আল্লাহ রাব্বুল আমিন কার কাছ থেকে হিসাব ছাড়া একটা মানুষকে বের হতে দিবেন না ফর এক্সাম্পল জাস্ট ফর এক্সাম্পল আমি আপনাদের একটা এক্সাম্পল দেই আপনার জীবনের লাইফ হিস্টরিতে যদি আপনাকে বলা হয় আপনার বয়স ধরলাম আপনার বয়স 60 বছর 50 বছর 70 অথবা কম বেশি আপনার ইয়ার্স আপনার এজ আপনার বয়স এই এজের বয়স এই বয়সের এই ইয়ারে যদি আপনি 50 60 বা কম বেশি এই বয়সের মধ্যে যদি আপনাকে যদি কোশ্চেন করা হয় আপনাকে যদি প্রশ্ন করা হয় আপনি আজ থেকে 20 বছর পূর্বে 50 বছর পূর্বে সকালবেলা আপনি কি করতেছিলেন আপনি একটু হিসাবটা আমাকে দেখান বলেন আল্লাহ কোন বান্দা হিসাব দিতে পারবে আল্লাহ বিল্লাহি আল্লাহর কসম আল্লাহ রাব্বুল আমিন বললেন আমি রাব্বুল আমিন কিয়ামতের কোটে মুসিবতের দিনে বান্দার লাইফ হিস্টরিগুলোর হিসাব আমি আল্লাহ রাব্বুল আলামিন নেব পৃথিবীর কোন মানুষ আমার কাছ থেকে হিসাব ছাড়া পার হতে পারবে না আল্লাহ রাব্বুল আমিনের বান্দাদের কি কাছে হিসাব নেবেন হাদিস ইবনে আহমদ শরীফের মধ্যে দ্বিতীয় খণ্ডের 1064 নম্বর হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে সরি আহমদ শরীফের 1784 হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জুলুল কদর সাহাবী হযরতে আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করলেন দুনিয়ার মানুষের আল্লাহ রাব্বুল আমিনের সম্মুখে মানুষকে তিনবার সম্মুখীন হতে হবে আল্লাহর সঙ্গে তিনবার সাক্ষাৎ হবে আল্লাহর সঙ্গে তিনবার কথা আল্লাহর সঙ্গে কথোপকথন হবে তিনবারের মধ্যে মানুষের জান্নাত জাহান্নামের ফয়সালা হয়ে যাবে জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আমিন এর জন্য পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে ঘোষণা করে দিয়ে বলছেন দুনিয়ার মানুষেরা তোমরা শুনে রাখো জেনে রাখো আমি আল্লাহ যেদিন মানুষের কাছ থেকে হিসাব নেব আমি আল্লাহ রাব্বুল আমিন কাউকে হিসাব থেকে বিমুখ করব না হিসাব কারো দিকে কনসিডার করব না আমি আল্লাহ সকল মানুষের কাছ থেকে হিসাব গ্রহণ করব জোরে কোন সুবহানাল্লাহ আমার ভাইজান আপনি আমি এই পৃথিবীর জগতে এই পৃথিবীর গুরুত্বপূর্ণ জায়গায় কোনোদিন আপনার আমার লাইফের হিস্টরি করি না হিস্টরিতে আমরা কোনোদিন ফিউচারের জন্য চিন্তা করি নাই ভবিষ্যতের জন্য চিন্তা করি নাই আমার মৃত্যুর পর কবর কি হবে কি আমাকে কি অবস্থা হবে আমার এই থিসিস আমার এই জ্ঞান এই চিন্তা চেতনা আমাদের কারে নামরতে কাজ করে না জোরে কোন ইন্না লিল্লাহ আমার ভাই জানেন আপনার জীবনে লাইফ হিস্টরি হিসাব আল্লাহ তাআলা সেদিন কিয়ামতের কোঠায় নেবেন আল্লাহ তাআলা তাই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে 69 নম্বর অধ্যায় 69 নম্বর সূরা সূরাটির নাম হচ্ছে সূরাই আল হাক্ক এই হাক্কের আয়াত নম্বর 17 নম্বর আয়াত আল্লাহ তাআলা ঘোষণা করেন অর্থাৎ 17 নম্বর আয়াত আল্লাহ তাআলা ঘোষণা করেন ইয়া মাইদি আমি সেদিন মানুষদেরকে হাজির করব সেদিন মানুষদেরকে একত্রিত করব সেদিন মানুষের কোন জিনিস গোপন থাকবে না কোন জিনিস মানুষের গোপন রাখা হবে না জোরে কোন সুবহানাল্লাহ হযরতে মুসা রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন আল্লাহর সঙ্গে মানুষের সঙ্গে ঝগড়া হবে তর্ক বিতর্ক হবে বাদ বিতণ্ড হবে আল্লাহর সঙ্গে কথোপকথন হবে আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু মুসা বলেন দুইবার মধ্যে একবার আল্লাহর সঙ্গে বান্দার ঝগড়া হবে তর্ক বিতর্ক হবে দ্বিতীয়বার আল্লাহর বান্দা আল্লাহর কাছে জীবনে যত কৈফিয়ত আছে সমস্ত কৈফিয়ত আপত্তিকর কথাগুলো আল্লাহর সামনে পেশ করবে সুবহানাল্লাহ সব আপত্তি সমস্ত কৈফিয়ত ঝগড়া বিবাদ করবে এই যে ঝগড়া বিবাদ করার ফলে আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে কি বলবেন
বান্দারা এরকম করে ঝগড়া করবে বলবেন হুজুর কিভাবে হুজুর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ঝগড়া করবে আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণের মধ্যে পাওয়া যায় আমার ভাই জানা আল্লাহ তাআলা এতনা কোরআনুল কারীমের 36 নম্বর অধ্যায় 36 নম্বর সূরা সূরাটির নাম সূরাই আল ইয়াসিন ইয়াসিনের 65 নম্বর আয়াত আল্লাহ বলেন 65 নম্বর আয়াতে বলেন আল ইয়ামান খুতিমা আলা আফওয়াহিহিম وَتُكَلِّمُنَا أَيْدِيهِمْ وَتَشْهَدُ أَرْجُلُهُمْ بِمَا كَانُوا يَكْسِبُونَ আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন আল্লামা এখানে ইন্ডিকেট করেছে নির্দিষ্ট করেছে আল্লামা নাখতিমু আলা আফওয়াহিহিম আমরা যখন ঝগড়া করবে বিবাদ করবে পৃথিবীর মধ্যে এমন কতগুলি ব্যক্তি আছে দুনিয়ার মধ্যে মানুষের মানুষের সঙ্গে চাপা পিটায় বেশি বেশি কথা কয় বেশি বেশি চাপা পিটায় আল্লাহর সঙ্গে তারাও সেদিন আল্লাহর সঙ্গে চাপা পিটাবে এ কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলবেন বলেছেন আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে 65 নম্বর আয়াতের মধ্যে দুনিয়ার মধ্যে এমন কতগুলি মানুষ আছে যে কাজ করা যাবে না ওই কাজগুলো করার পরে সমাজের মধ্যে দাঁড়িয়ে নেতৃত্ব স্থানে বক্তব্য দেয় আমার দ্বারা এটা করতে সক্ষম আমি এ করেছি তে করেছি হান করেছি ত্যান করেছি আসলে প্রকৃত পক্ষে ওই কাজের সাথে তার কোন সম্পৃক্ত ছিল না জোরে কর নাউজুবিল্লাহ যেটা সত্য সত্যকে দাবা দিয়ে রাখে মিথ্যাকে ওপেন করেছে মিথ্যাকে দাবা দিয়ে সত্যকে ওপেন করার চেষ্টা করে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 17 নম্বর অধ্যায়ের মধ্যে 78 নম্বর আয়াত আল্লাহ নাযিল করলেন আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ বলেছেন ওয়া কুল জাআকাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা বলেন আল্লাহু আকবার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বললেন অকুল জাআকাল হক যখন সত্য আসবে রাব্বুল জাআকাল হক অজাহাকাল বাতিল তখন মিথ্যা বিলুপ্ত হয়ে যাবে জোরে কোন সুবহানাল্লাহ ওই ব্যক্তির কাছে চাপাওয়ালা ব্যক্তির কাছে যদি সত্য ব্যক্তি হাজির হয় চাপা পিটানোলা ব্যক্তির মুখটা শুকে যাবে তখন আর চাপার জোর অতর থাকবে না জোরে বলেন ঠিক কি না এর জন্য আল্লাহ বলেছেন অকুল জাআকাল হক ওয়াজাহাকাল বাতিল ইন্নাল বাতিল কানা যাহুক আল্লাহ বললেন আমার বান্দারা শুনো যখন সত্য আসবে মিথ্যা ওখান থেকে বিলুপ্ত হবে আর নিশ্চয় ইন্না বাতিল কানা যাহুক নিশ্চয় সত্য বিলুপ্ত হবে এটাই বাস্তব এটাই সত্য এটাই প্রটোকল এটাই সিস্টেম জোরে কোন সুবহানাল্লাহ আমার ভাই যেন তাহলে বোঝা গেল দুনিয়াতে মানুষ চাপা পিঠায় চাপা করে ঝগড়া করে বিবাদ করে বাদ বিতণ্ড করে আল্লাহ সন্দেহ করবে আল্লাহর সঙ্গে যখন মানুষ চাপা পিটাবে আমি এই কাম করেছি অমুক কাম করেছি সৎ কাজ করেছি নেক কাজ করেছি মানুষদেরকে ভালোবেসেছি এই এই কাজ আমি রিকশার দিয়েছি কোনোদিন খারাপ কাজ করি নাই আল্লাহ তাআলা বলবে বান্দা যত চাপা পিটাও আমি আল্লাহ তোমার কথায় আমি প্রাধান্য দেব না আমি আল্লাহ তোমার প্রাধান্য দেব তোমার পক্ষে যদি কোনো সাক্ষী আমাকে দেখাতে পারো আমি আল্লাহ তোমার কথার প্রতিদান দেব তোমার কথাকে গ্রান্টেড করব জোরে কোন সুবহানাল্লাহ ভাই জানো আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা আপনি থিসিস করেন চিন্তা করেন অ্যানালাইজ করেন আপনার বিবেককে জিজ্ঞাসা করে দেখেন সেই দিন কোন মানুষ কোন মানুষের পক্ষে কি কথা বলবে না কথা বলবে না তার ডকুমেন্টস কোথায় পেপার কোথায় আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের 30 নম্বর পারার ভিতরে আল্লাহ একটি সূরা দিলেন সূরাটির নাম হচ্ছে 75 নম্বর অধ্যায় সূরাটির নাম হচ্ছে সূরা আবাসার ভিতরে আল্লাহ তাআলা ঘোষণা করেন ইয়া মারিয়াফিরুন মারিয়ু মিন আকিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি আল্লাহ বললেন সেদিন মানুষ
মানুষের কাছ থেকে পলায়ন করবে ইয়াবায়া ফিরুল মারহুমিন আখিহি তার ভাইয়ের কাছ থেকে সরে যাবে তার ভাইয়ের কাছ থেকে সরে যাবে দূরে পলায়ন করবে কেন না পলায়ন করবে কেন যদি পরিচয় দিলে তাকে নেকি দেওয়া লাগে কল্যাণ দেওয়া লাগে বদিয়ে বদির পরিবর্তে তাকে যদি পুণ্য দেওয়া লাগে এই ভয়ে তার ভাইয়ের কাছ থেকে ভাই পলায়ন করবে ইয়ামায়া ফিরুল মারউ মিন আকিহি আকিহি শব্দের অর্থ ভাই মিন আকিহি ওয়া উম্মিহি তার মা ছেলের কাছে পলায়ন করবে ওয়া উম্মিহি ওয়া আবিহি তার বাবা পলায়ন করবে ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি পৃথিবীর মধ্যে যে আপনার সবচাইতে আমার সবচাইতে একজন জীবন সঙ্গী ছিল সেটাই হচ্ছে আপনার আমার প্রাণের স্ত্রী এই প্রাণের স্ত্রী আপনার কাছে দূরে সরে যাবে কেউ আপনাকে পরিচয় দেবে না আল্লাহ তাআলা বলবে আজকে তুমি আমার কাছে সাক্ষী পেশ করো আমি কোন ডকুমেন্ট ছাড়া আমি কোন কথাই অ্যাকসেপ্ট করব না এক এগ্রি থাকব না তোমার কথার সাথে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা সেদিন কোন সাক্ষী হাজির করতে পারবে না বান্দা তারপরও চাপা পিঠাতে থাকবে কথা বড় বড় বলতে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তখন আয়াত ইয়াসিনের মধ্যে নাযিল করে দিলেন আল্লামান খতিম আলা আফওয়াহিহিম আল্লাহ সেই দিন বান্দার মুখে আল্লাহ তাআলা মোহর মেরে দিয়ে দুই মুখের এই চামড়া ঠুকনা আল্লাহ তাআলার পক্ষ থেকে বন্ধ করে দিবে সুবহানাল্লাহ মুখ বন্ধ হয়ে যাবে আল্লাহ বান্দা কথা বলার সুযোগ পাবে না আল্লাহ তাআলা বান্দার কানটাকে ওপেন করে রাখবে চোখটাকে ওপেন করে রাখবে আল্লাহ রাব্বুল আলামিন বলবে বান্দা তুমি চোখ দিয়ে দেখো আর কান দিয়ে শোনো শুনে রাখো জেনে রাখো আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ওয়া তুকাল্লিমুনা আইদিহিম আল্লাহ তাআলা ইয়াসিনের মধ্যে শব্দের গুণে ব্যবহার করছে তাওরা মায়ুকাল্লিমি শব্দের অর্থ টকিং করা কথা বলা বাক্যলাপ করা আল্লাহ বলবেন সেদিন কথা বলবে ওই বান্দার যে বান্দা চাপা ফুটালো যে বান্দা তর্ক বিতর্ক করলো আল্লাহ বলবেন অতুকাল্লিমুনা আইদিহিম আল্লাহ বলে তোমার সাথে আমি কথা বলবো না আমি কথা বলবো তোমার আমি কথা বলবো অতুকাল্লিমুনা আইদিহিম আমি আল্লাহ পৃথিবীর মধ্যে সবচাইতে দুইটা নিয়ামত দান করেছি দুইটা হাত এই হাতের সঙ্গে কথা বলবো তুমি কতটুকু ভালো কাজ করেছো কতটুকু খারাপ কাজ করেছো বান্দা অতুকাল্লিমুনা আইদিহিম আমি তার হাতের সঙ্গে কথা বলবো আইদিহি ওয়া তাশহাদু আরজুলুহুম আমি আল্লাহ সাক্ষ্য গ্রহণ করব আমি আল্লাহ তার পক্ষে বিপক্ষে সাক্ষী নেব পক্ষে সাক্ষী পাওয়া যাবে না বিপক্ষে সাক্ষী দিবে ওয়া তাশহাদু আরজুলুকুম রিজলাই শব্দের অর্থ হচ্ছে পা আল্লাহ বলেন বান্দার পায়ের সঙ্গে আমি আল্লাহ কথা বলবো সেদিন বান্দার হাত অঙ্গ প্রত্যঙ্গ স্কিল যত কিছু আমি আল্লাহ নিয়ামত দান করেছি সকল নিয়ামত গুলের জবান আমি আল্লাহ কুন ফায়া কুন বলার মধ্যে যে জবান খুলে যাবে সুবহানাল্লাহ এই হাত এখন কথা বলতে পারতেছে না সেদিন কথা বলবে আমার ভাই যেন আদি বলতে চাই না বান্দার যখন মুখ বন্ধ হয়ে যাবে আল্লাহ তাআলা তাই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তিনি ঘোষণা করে দিয়ে দিয়েছেন সূরা বানি ইসরাঈল 17 নম্বর অধ্যায় আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানি ইসরাঈলের মধ্যে কথাগুলো সুন্দর করে কোট করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাকে জিজ্ঞেস করে হে দুনিয়ার মানুষেরা তোমরা শুনে রাখো জেনে রাখো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সঙ্গে কথোপকথন করব না আমি আল্লাহ তোমার এমন জায়গায় এই কার্যগুলি আমি আল্লাহ হেফাজত করে রেখে দিছি বান্দা তুমি শুনে রাখো ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি আমার ভাই জানেন সেদিন মানুষদেরকে আল্লাহ লক্ষ্য করে বলবেন ওয়া কুল্লু ইন ওয়া কুল্লু ইনসানিন প্রত্যেকটি মানুষকে আলজামনাহু তায়রাহু ফি উনুকি তার কৃত কর্মকে আমি আল্লাহ বান্দার গিরিবা লগ্ন করে দিয়েছি জোরে কল সুবহানাল্লাহ বুঝলাম না গিরিবা লগ্ন হচ্ছে কণ্ঠনালীতে আমি আল্লাহ এমন প্রকার একটা আমি মেমোরি সেট করে রেখে দিয়েছি বান্দার যত উল্টাপাল্টা বলুক কিন্তু এই মেমোরি তার সাক্ষী দিলে জোরে কল সুবহানাল্লাহ আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তাই কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি আমার বান্দারা দুনিয়াতে যা করবে এই কর্মগুলো এই কাজগুলো
তয়রা শব্দ রক্ত উড়িয়ে যাবে তয়রা শব্দ রক্ত তয়রুন শব্দ রক্ত আমরা পাখি পড়েছে পাখি উড়ে উড়ে যায় তয়রুন শব্দ থেকে আজকে বর্তমানে এরোপ্লেন কোন জাহাজ এবং প্লেন ক্লিয়ার করা হয়েছে রিসার্চ করে গবেষণা করে ওই দিবতে চাই না এখানে তয়রুন শব্দ ব্যবহার করেছে আল্লাহ বলেছে আমার বান্দা যা করবে এই কাজগুলো উড়ে উড়ে যে কি অনু কি কণ্ঠ নারীর মধ্যে যে মেমোরি আছে এই মেমোরির মধ্যে আমি আল্লাহ সেভ করে দিয়ে দেব সুবহানাল্লাহ আর আস্তে বল সুবহানাল্লাহ আল্লাহ তাআলা তাই কোরআনুল কারীমের মধ্যে বললেন আমি তোমাদের এই মেমোরির মধ্যে সেভ করে যাব আল্লাহ তাআলা পরবর্তী সেন্টেন্স ওদের মধ্যে বললেন ওয়ানু খুরিজুলাহু ইয়াউমাল কিয়ামা বান্দা তুমি চাপা খুবালি হবে না সব হিসাব গুলো বের করে দেব সেদিন বান্দার সব হিসাব গুলো বের করে দিয়ে দেবে আল্লাহ বলবে নাও কিতাবান মনসুরা তোমার গ্রহণ করে দিও তোমার ডকুমেন্টস কি পাস নেন আল্লাহ বান্দা আমাকে দিবে কি দরকার আমি তো মৃত্যুর পরে আমাকে কোনো ডকুমেন্টস দেওয়া হয় না পিপাস দেওয়া হয় না এই পিপাস কোথায় থেকে আসলো আল্লাহ রাব্বুল আমিন সুন্দর করে আয়াতের মধ্যে ঘোষণা করে দিলেন আল্লাহ বলেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা সেই দিন বান্দাকে বলবে নাও ইকরা পড়ো কিতাবিকা তোমার গ্রহণ তো তুমি তোমার দুনিয়াতে কি করেছিলে মৃত্যুর পর তোমাকে সাদা কাপড় দিয়ে মৃত্যুবরণ করার পরে সাদা কাপড় দিয়ে তোমাকে দাফন করা হয়েছে তোমার জীবনের আমলগুলো কোথায় ছিল তুমি জানো না আলেমের কাছ থেকে শুনলে তোমার মস্তিষ্কের মধ্যে কোনো দিয়ে খাটাও নাই বিবেকে খাটাও নাই আজকে না তোমার আমল নামা আজকে না তোমার গ্রন্থরা দিয়ে পাণ্ডুলিপি তোমার ইতিহাস তোমার লাইফ হিস্ট্রি তোমার এই যে ডায়রি না ডায়রি না তুমি ইকরা কিতাবে হে বান্দা তুমি আমার কিতাবটা পড়ো পড়ার পর আল্লাহ বললেন আল্লাহ বললেন কাফা এটাই তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে বিনাফসিকা তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে আল ইয়াউমা আলাইকা হাসিবা তোমার হিসাব তুমি তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে তুমি জান্নাত যাবে না জাহান্নাম যাবে এই কিতাব তোমাকে বলে দিবে জোরে কল সুবহানাল্লাহ সেটা কোন কিতাব এই যে ফিউনু কি কন্ঠনালী মধ্যে আল্লাহ আপনার সৃষ্টির সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা যখন দুনিয়াতে পাঠাবে তার পূর্বে যখন মানুষকে আল্লাহ উপাদান দিয়ে সৃষ্টি করে সেই উপাদান আল্লাহ তাআলা এই কন্ঠনালীর মধ্যে লিপিবদ্ধ করে দিলেন সেটা না পারলে কোনো ম্যান কোনো ব্যক্তি ছাড়া নাই সকল মানুষের জন্য সে পুরুষ হতে পারে মেয়ে হতে পারে সকল মানুষের জন্য আল্লাহ তাআলা কি অনুকি আল্লাহ তাআলা গিরবা লগ্ন করে দিয়ে দিয়েছেন এই মেমোরি পৃথিবীর যতদিন বসে থাকবে এই গিরবা লগ্ন এই মেমোরি থাকবে বিজ্ঞানে আয়াতকে রিসার্চ গবেষণা অ্যানালাইজ করে আজকে বর্তমানে এই মোবাইলের ভেতর যে আপনি মেমোরি দেখতে পাচ্ছেন এই মেমোরি যেটা আজকে আবিষ্কার করা হয়েছে সুবহানাল্লাহ কবে না আমার ভাই বোনেরা এই মেমোরির নাম দেওয়া আছে 1 জিবি 2 জিবি 8 জিবি 1000 জিবি করে দেওয়া আছে আর মানে আমি বুঝি না আগে মেমোরিতে জিবি কি বলে এতগুলো গান এতগুলো নাটক এতগুলো ছবি এতগুলো ইত্যাদি ইত্যাদি ঘটনাগুলো তার মধ্যে লিপিবদ্ধ আছে ছোট্ট একটা মেমোরির ভেতর যদি 8 জিবি মেমোরির ভেতর যদি 3, 4, 10, 30 ঘন্টার 1 মাসের ওয়ার্ক যদি থাকে তার ছবি যদি থাকে গান যদি থাকে তাহলে আপনার বিবেককে জিজ্ঞাসা করে দেখুন আপনি আমি আল্লাহর দরবার থেকে হারানোর কোনো উপায় না আপনাকে আপনাকে হিসাব একদিন দিতে হবে আপনি আমি কোনোদিন ধারণা করিনি চিন্তা করিনি আল্লাহ রাব্বুল আমিন পবিত্র আয়াতের মধ্যে পবিত্র কোরআনের কারিমের মধ্যে 84 নম্বর অধ্যায় 84 নম্বর সূরার মধ্যে সূরাটির নাম সূরা আলী ইনশিকাকের মধ্যে আয়াত নম্বর হচ্ছে 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনি আল্লাহ পাক বলবেন সেদিন মানুষকে যখন আমলনামা দেব ফামান উতিয়া তখন আমি মানুষকে যখন ডান হাতে আমলনামা দেব বিয়ামিনিহি এমনি শব্দের অর্থ হচ্ছে ডান হাতে আমি আমল নামা দেব ডান হাতে দেওয়ার পর আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বিয়ামিনি হাসাউ ফাইউ হাসাবু
হিসাবাই ইয়াসির আল্লাহু আকবার আল্লাহ বলবেন যার আমল নামা ডান হাতে পৌঁছে যাবে এই নামের ফটোকপি তার ডান হাতে পৌঁছে যাবে এর কিতাব তার ডান হাতে পৌঁছে যাবে আল্লাহ বলেন ফাসাবা আল্লাহ বলেন ফাইল হাসাবু তার জন্য সহজ হয়ে যাবে হাসাবু হাসাব হিসাব ইয়াসির আল্লাহর বান্দার যত হিসাব আছে আল্লাহর যত হিসাবের দরকার সমস্ত হিসাব করে বান্দার জন্য আল্লাহ ইজি করে দিবেন সহজ করে দিবেন জোরে কোন সুবহানাল্লাহ আমল নামা যদি আপনার ডান হাতে পৌঁছে তাহলে আপনার জন্য হাসাব পাই হাসাব হিসাব ইয়াসির তাহলে আপনার হিসাবটা সহজ হয়ে যাবে হাজার বছর জিন্দেগানি হলেও আপনি প্রতিটা মুহূর্তে মুহূর্তে সেকেন্ডে হিসাব আল্লাহর দরবারে দিতে পারবেন न्यायपरायण व्यक्ति सब व्यक्ति तादेर आमल नामा डान हाते देबे আল্লাহ পরমাত্মাদের মধ্যে বলেন ওয়ায়া কালিবুরা আহলিহি মাসরুরা সাইদিন আমল নামা ডান হাতে পেট ওয়ায়া কালিবু ইলা আহলিহি মাসরুরা তখন ওই ব্যক্তি তার পরিবারের কাছে খুশি হয়ে যাবে আল্লাহ রাব্বুল আমিনের বান্দা তখন এত খুশি হবে যে আমি আমল নামা ডান হাতে পেয়ে গেছি পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আমিন এই বাম হাতের বিষয়ে কোরআনে কারিমের মধ্যে আয়াত নাযিল করে দিলেন ডান হাতের কি উপকার আর বাম হাতের কি উপকার আল্লাহ তাআলা কোরআনুল কারিমের মধ্যে সূরা আল ইনশিকাকের পরবর্তী সেন্টেন্স 9 নম্বর আয়াত আল্লাহ তাআলা বললেন কি বললেন ওয়া আম্মান উতিয়া কিতাবাহু ওয়া রা যাহিরি আল্লাহ বলেন কিছু থেকে যাদের আমল নামা আসবে ছিটে বাম হাতে আসবে ডান হাতে আসবে না সামন থেকে আসবে ডান হাতে পেছন থেকে আসবে বাম হাতে আল্লাহ বললেন ওরা জহরি ফাসাফা ইয়াদউ সুবুরা এই আমল নামা পেয়ে তারা ক্রন্দন করতে থাকবে আরে আমি আজকে বাম হাতে পেয়েছি নিশ্চয় সে বুঝতে পারবে আমার অবস্থান আমার জায়গা আল্লাহর দরবারে জাহান্নাম ছাড়া কোনো জায়গা নাই জুরে কোন ইল্লা লিল্লাহ এর জন্য হিসাব সহজের জন্য বিশ্ব নবীর হাদিস ফরমাইছে যে তোমরা সব সময়ের জন্য হিসাবের জন্য তোমরা আমার কাছে দোয়া করতে থাকো সেই দোয়াটা হচ্ছে যে আল্লাহ নবী তোমার পবিত্র মুখ থেকে বলে দিয়েছেন হে দুনিয়ার মানব মানবীরা হে আমার বান্দা বান্দীরা হে আমার উম্মতরা তোমরা শুনে রাখো তোমার হাজার বছরের জিন্দেগি পাঁচশো বছরের জিন্দেগি একশো বছরের জিন্দেগির হিসাব যদি সহজ করতে চাও তাহলে তোমরা নিয়মিত পড়তে হো তোমরা এই দোয়া করতে থাকো আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা অনুবাদ হচ্ছে আল্লাহুম্মা ইয়া আল্লাহ হাসিবনি আমার হিসাব হিসাবাই ইয়াসিরা সহজ করে দেন জোরে কোন সুবহানাল্লাহ আমার ভাই যেন কোন এমপি মন্ত্রীর কাছে ধরে অ্যাপ্লিকেশন করে দেখবেন কে কতদিন আগে করেছে সেই অনুযায়ী যদি বিচার যা বিচার করে তাহলে তিনি করছেন এটাই আগে সেই কাজগুলো এই কাজের অর্ডার সেই কাজের কুপি দানগুলো পাবে জোরে বলেন ঠিক কিনা আমার ভাই যেন আল্লাহর বান্দারা আপনি যদি জীবিত থাকতে আল্লাহর কাছে দোয়া করতে থাকেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের কোটে বলবে আমার বান্দা আমার কাছে আসার আগে আমার কাছে দরখাস্ত অ্যাপ্লিকেশন পেশ করেছে জোরে কোন সুবহানাল্লাহ যত কঠিন হোক আল্লাহ ইজাজত করে দিবেন সাহস করে দিবেন এই আয়াতের মধ্য দিয়ে হাদিসের বাক্যের মধ্য দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা পদ্ধতির মধ্যে দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করলেন বলেন আল্লাহুম্মা আমিন আমার ভাই যেন আসেন সামনে দিকে এগিয়ে যাই আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে কি ঘোষণা করে দিলেন সূরা আল হাক্কাকে আলোচনা তো শেষ করতে পারতিস না আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বললেন এই আমল নামা সম্পর্কে আল্লাহ বললেন
আল্লাহ বললেন ফামানান উতিয়া কিতাবাহু বিয়ামিনি আল্লাহ তাআলা একই শব্দ সূরা আল হাক্কার 17 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ ব্যবহার করলেন কি ব্যবহার করলেন আল্লাহ বললেন ফামানান উতিয়া অথবা যাকে তার যার মূল্যমান তার হাতে দেওয়া হবে যার মূল্যমান তার হাতে দেওয়া হবে হাতে দেওয়ার পর প্রত্যেকের ব্যক্তির আমলনামা যখন হাতে পাবে পাওয়ার পর আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ফায়াকুনু হাউমুকুরু কিতাবিয়া আল্লাহ রাব্বুল আমিনের বান্দা আমলনামা যার হাতে পে আনন্দ চিত্তে অপর ব্যক্তিকে যা বলবে নাও আমার আমলনামা পড়ো আমার আমলনামা দেখো জোরে কোন সুবহানাল্লাহ দুনিয়ার মানুষেরা আমার ভাইরা আমার সাথীরা আজকে কিয়ামতের কোঠে কেউ কারো নয় আজকে আমি আমলনামা ডান হাতে পেয়েছি তোমরা শুনে রাখো ইন্নি জানন্তু আমি ধারণা করতাম আমি ভাবতাম আমি থিসিস করতাম গবেষণা করতাম আমি মন্তব্য করতাম মন্তব্য অন্য মানুষের পক্ষে বিপক্ষে আমরা অনেক মন্তব্য করি ধারণা করি আল্লাহ নবীর হাদিস এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফাইনা জান্নাত ইন্না জান্নাত ফাইনা জান্নাত আফসাবুল হাদিস মানুষের বিরুদ্ধে ধারণা করা খারাপ মানুষের বিরুদ্ধে কুমন্ত্রণা করা মানুষের বিরুদ্ধে মতামত পেশ করা না জেনে পেশ করা এটা বড় একটা মিথ্যা কথা ফাইনা জান্নাত আফসাবুল হাদিস আল্লাহ নবী বললেন এটা বড় একটা মিথ্যা জিনিস ধারণা জিনিস আমার ভাই জানেন ধারণা আপনার জন্য সঠিক হয় আপনার জন্য ভালো আপনি সৎ পথের ধারণা গুলি ভালো করবেন চিন্তা করবেন আপনার জন্য পজিটিভ হয়ে যাবে আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া ওই আমলনামা প্রাপ্ত ব্যক্তি বলবে আমি জানতাম মৃত্যুর পর আল্লাহর সঙ্গে আমার মুলাকি মানে মুলাকাত হবে সাক্ষাৎ হবে আমাকে হিসাব নিকাশ দিবে আমাকে হিসাব নিকাশ করতে হবে এই ব্যক্তি চিন্তা করবে আর আল্লাহর বান্দা অন্যজনের কাছে দৌড়তে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমলনামা দান হাতে পালো আল্লাহ তাদের বিষয় কোরআনুল কারীমের মধ্যে বললেন ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া আল্লাহ বলবেন তারা সন্তুষ্টজনক জীবন ওরা জান্নাতি জীবন জান্নাতি লাইফ তারা আল্লাহর কাছে লাভ করবে সুবহানাল্লাহ জান্নাত তারা লাভ করবে এমন জান্নাত লাভ করবে আল্লাহ তা কোরআনের মধ্যে বলেন কি জান্নাত জান্নাত তো অনেকগুলো আছে আল্লাহ বলেন ফি জান্নাতিন আলিয়াত আল্লাহ বলেন সুস্থ জান্নাত আমি বান্দাকে দান করব যে জান্নাতে থাকবে অসংখ্য হুর গেলেবান অসংখ্য বৃক্ষরাজি অসংখ্য খেলতামশা অসংখ্য ইত্যাদি ইত্যাদি আনন্দ বিনোদনের জন্য বান্দার যা করা লাগবে আমি আল্লাহ সর্বোচ্চ জান্নাতের ভিতর রেখেছি জোরে কোন সুবহানাল্লাহ জান্নাতের ভিতর নারী থাকবে জান্নাতের ভিতর হুর গেলেবান থাকবে আমার ভাইরা বলে আমরা দুনিয়াতে তো ভালো নারী পেয়েছি অনেকে বিবেককে প্রশ্ন করবেন হুজুর জান্নাত চাই না দুনিয়াতে ভালো একজন নারীকে বিবাহ করেছি লক্ষ লক্ষ টাকার মালিক বড় বড় ইন্ডাস্ট্রিজ মালিক বড় বড় এত টাকাওয়ালা মালিক কিন্তু এই টাকা মালিক হওয়ার পরে ভালো একটা সুন্দরী বিবাহ করেছি হুজুর আমি পরে কালে যে জান্নাতে নারী পাবো না আবার অপেক্ষা করা যায় নাই অপেক্ষা করতে পারি না দুনিয়াতে আমি জান্নাত পেয়েছি দুনিয়াতে জান্নাত আমি বাড়ি ঘর সব কিছু যা ইচ্ছা তাই করেছি আমার পরকালে জান্নাত নাই আল্লাহ বললেন বান্দারা শোনো দুনিয়ার জান্নাত আর আখিরাতের জান্নাত রাত আর দিন ডিস্টেন্স ভালো করে শুনে রাখো দুনিয়ার আর দুনিয়ার স্ত্রীর রূপ যৌবন সোনালী রূপ যৌবন এই পবিত্র রূপ যৌবন একদিন ঘুনে খাবে এই সোনালী রূপকে একদিন ঘুন খেয়ে শেষ করে দিবে আর এই যৌবন আর ফিরে আসবে না আর জান্নাতি যারা যৌবন যুবতী হবে এদের জন্য আল্লাহ তাআলা বলেন লাবিসিনা ফিহা আহকাবা সেখানে যুগ যুগ ধরে তারা অবস্থান করবে যৌবনে কোনো ঘাটতি হবে না জোরে কান সুবহানাল্লাহ আর দুনিয়ার মানুষ 20 বছর থেকে 40 বছরের মধ্যে যদি যৌবনটা ভালো করে ঠিকভাবে চালায়
এরপরে যমুনা চলে না সুনীল চলে না তখন বিভিন্ন ভাবে তিল ব্যবহার করতে থাকে ও আল্লাহর বান্দারা জান্নাতে তিনটা জিনিস পাবেন না দুনিয়ার মধ্যে তিনটা জিনিস পাবেন জান্নাতের মধ্যে তিনটা জিনিস থাকবে না এক নম্বর হচ্ছে জান্নাতের মধ্যে কোনদিন মানুষের রূপ এবং যৌবন কোনদিন বিন্দু পরিমাণ কিঞ্চিত পরিমাণ ঘাটতি হবে না সুবহানাল্লাহ রূপ যৌবন কিঞ্চিত পরিমাণ ঘাটতি হবে না নুডাম দাম হবে না চলতেই থাকবে পরস্পর এক সঙ্গে সত্তর জন হিরিগারি হুরগিলে মানুষ সঙ্গে সে পরস্পর সে যৌন মিলন করতে থাকবে আর জান্নাতের ভেতরে কোনো অসুস্থতা থাকবে না আমার ভাই যারা টাকা পয়সা আছে শরীরে যদি অসুস্থ থাকে ওই স্ত্রী সুন্দর স্ত্রীর দুনিয়াতে ভালো লাগবে না ওই বাড়ি গাড়ি ভালো লাগবে না ওই ছেলে মেয়ে আপনার ভালো লাগবে না আপনার শরীর যদি না চলে আপনি আনন্দটা কোথায় প্রয়োগ করবেন এই জান্নাতের ভেতরে অসুস্থতা থাকবে না জোরে কবেন না সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আমিনের বান্দা এইরকম করে হিসাব দিলে সময় অতিবাহিত হয়ে যাচ্ছে সম্মানিত উপস্থিতি আমি যেটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় আমার আজকের বিষয় তাহলে আল্লাহর দরবারে যদি হাজির হয় লাগে তাহলে হিসাব এখন থেকে চিন্তা চেতনা আপনার ধারণা করবো যে আল্লাহ তুমি আমাদের হিসাবটা সহজ করে দাও হিসাবটা অবশ্যই দেওয়া লাগবে কারো আগে কার পরে আল্লাহ তারা আমাদের সকলকে সঠিকভাবে সেই দিলে আল্লাহর দরবারে হিসাব দেওয়ার জন্য সুযোগ আল্লাহ তারা আমাদের দুনিয়াতে করে সুযোগ আল্লাহ তারা দান করুন বলুন আল্লাহ আমিন সেই দিন কারো দুঃখের দুর্দশার দিন হবে কান্না রোগ চাপে দেবে সেই দিন সেদিন উদ্ভাসিত ভাবে হাসতে থাকবে জান্নাতে যেতে থাকবে আমার ভাই জেলা এই আশাবাদ ব্যক্ত করে সকলের প্রতি সুস্বাস্থ্য কামনা করে দীর্ঘায়ু কামনা করে সকলের প্রতি আল্লাহ রাব্বুল আমির কাছে নেকায়াত কামনা করে সকলের সৎ আমল হোক সৎ ঈমান এবং আমলে আল্লাহ কবুলের সকলকে তৌফিক দান করুন বলুন আল্লাহুম্মা আমিন খুতবার মধ্যে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন দোয়া কবুলের সময় নামাজের থেকে শুরু করে খুতবার শেষ প্রান্ত পর্যন্ত নামাজে দোয়া কবুলের একটা সময় আমরা এই নামাজের মধ্যে দেহ দোয়া করি আমরা যারা এখানে আসতে পেরেছি আল্লাহ যারা যে আশা নিয়ে এসেছেন সকলে আশা প্রত্যেকের আশা আল্লাহ পুরা করে দেন সবাই বলেন আল্লাহুম্মা আমিন প্রত্যেক যুবতী যুবতী ভাইদেরকে মনের খেলা যারা নতুন বিবাহে বিবাহে আবদ্ধ হয়েছে আল্লাহ তাদের সকলের সংসারকে আল্লাহ দাম্পত্যময় জীবনকে শান্তিময় করে দেন বলেন আল্লাহুম্মা আমিন কোনো পীর ব্যবহার করবেন না আল্লাহ তাআলার কাছে সাহায্য করবেন সাহায্য কামনা করলে আল্লাহ আপনার সকল সমস্যা দূর করে দেবেন বলুন আল্লাহুম্মা আমিন সকলের উপরে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে সকলের নেক হায়াত কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে অসম